প্রত্যেকে যখন মাতৃ জঠরে ছিলাম ঊর্ধ্ব পদে হেষ্টে মুন্ডে নারীর বন্ধন কৃমি কীটের দংশন তবে মাইরা আমরা যে যাই ভজন সাধন করি না কেন প্রত্যেকে কিন্তু আমরা একবার করে ভগবানকে দেখেছি আমার মুখ থেকে আপনারা শুনে নেন প্রত্যেকে আমরা ভগবানকে দেখেছি একবার করে কবে মাতৃ জঠরে যেদিন ছিল আপনারা বলবেন মৌমিতা মাতৃ জঠরটা তো একটুখানি জায়গা তাই না আমরা যারা মা হয়েছি তারা ভালো করে জানি ওইটুকু জায়গা বত্রিশটা নারীর বন্ধ ঊর্ধ্ব পদে হেষ্টে মুন্ডে বিস্তার গন্ধ কৃমিকীটের দংশন ওইখানে আমরা ছিলাম আচ্ছা মাইরা আমরা তো জলের মতো ভাসমান হয়েছিলাম ওইটুকু জায়গায় যেখানে আমরা থাকতে পারি না সেইখানে আমার ভগবান এসে দেখা করলো কিভাবে ভগবান যে আমাদের সঙ্গে কথা বলেছিল তাহলে ভগবানকে তো একটা জায়গায় দাঁড়াতে হয়েছিল ভগবান কোথায় দাঁড়িয়েছিল জানেন ভগবান আমরা যখন মাতৃ জঠরে কষ্ট পাচ্ছিলাম মানে ওই যে পোকার কামড় কৃমিকীট প্রত্যেক নারীতে তো আছে ওই কৃমিকীটের কামড় বৃষ্টির গন্ধ পূজ রক্তের মধ্যে আমরা ছিলাম এত কষ্ট পাচ্ছিলাম সাত মাস বয়স আমাদের মাতৃগর্ভে আমাদের কষ্টের কথা ভেবে ভগবান গিয়ে দেখা করেছিল আর ভগবান বসেছিল কোথায় জানো আমাদের মাথাটা যখন নিচের দিকে ছিল আর পা দুটো উপরের দিকে ছিল ভগবান এসে বসেছিল আমাদের ওই চরণের তলায় দেখবেন বাবা কোন সন্তানে যখন ভূমিষ্ঠ হয় না তার দুটো চরণ লাল টুকটুকে হয়ে থাকে কেন ওই জায়গাটা তো আমার ভগবান পরশমণি পরশ করেছে আর এই যে চরণের তলাতে বসে আর যখন আমরা ভগবানকে দেখতে পাই ভগবানের কাছে কাঁদি ভগবান তখন বলে কাঁদিস না আমি কথা দিলাম এই অন্ধকার কারাগার থেকে তোদের মুক্ত করে দেব তোরা কি দিবি এই যে আমি মুক্ত করব তোরা কি দিবি সেদিন আপনারা আমরা প্রত্যেকে বলেছি দয়া কথা দিলাম তুমি যদি একবার আমাদের মুক্ত করে দাও ওই পৃথিবীতে গিয়ে তোমায় ছাড়া আমরা আর কারোর ভালোবাসি বলেছিলাম প্রত্যেকে বলেছিলাম যার জন্য বাবা এই ভগবান আমাদের চরণে বসেছিল বলে মানুষের এই দেহটা যদি অপবিত্র হয়ে যায় আমরা প্রণাম কোথায় হাত দিয়ে করি বদন ছিল বক্ষ ছিল হাত ছিল উদর ছিল জানু ছিল কিন্তু কোথাও হাত দিই না পরশ যদি করতে হয় কোথায় ভক্তের পায়ে কেন ভক্তের দেহটা যদি অপবিত্র হয়ে যায় ভক্তের দুটো চরণ কোনোদিন অপবিত্র হয় না ভক্তের চরণ দুটো সর্বদাই পবিত্র জায়গা কেন ওইখানে আমার ভগবান একদিন পরশ করে রেখেছে ওই জন্য ভক্তের দুটো চরণ সব থেকে পবিত্র জায়গা ওই জন্য প্রণাম যদি করতে হয় ভক্তের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় আজকে অনেক সন্তান দেখবেন ভূমিষ্ঠ হয়ে কাঁদে না প্রত্যেকে কাঁদতে হয়েছিল আচ্ছা বলো তো মা কেন আমরা কাঁদি কষ্টের জন্য না কাঁদি কেন জন্মেই যখন আমরা অপরের অচেনা কারোর কোলে বসি তার মুখের দিকে তাকিয়ে কেঁদে উঠি কেন কারণ মাতৃ জঠরে যার সঙ্গে এতদিন কথা বলেছি তাকে তো দেখতে পাচ্ছি এতদিন মাতৃ জঠরে যাকে দেখেছিলাম তাকে তো দেখতে পাচ্ছি না এ কার কোলে বসে আছে ধীরে ধীরে মা হলো ধীরে ধীরে বাবা হলো
দাদা হলো দিদি হলো ভাই বোন আত্মীয় পরিজন হয়ে গেল আর সেই যে মাতৃ যন্ত্রণে কষ্টটা পেয়েছিল ভুলে গেল আমরা যে বলি এসেছিলাম তোমায় ছাড়া আর কাউকে চিনি না তুমি ভজন ভুলে গেলে যেদিন ছেলে বউ জামাই নাতি নাতনি তোমাকে দূর করবে তখন বিপদে পড়ি তখন ঠাকুর ঘরে গিয়ে নয়ন জলে মঙ্গলীকে বারণ করল কিন্তু বারণ শুনল না কচি ঘাসের রবে কৃষ্ণের কথা অবাক্য হলো বাবা ওই কচি ঘাস কারা ছেলে আমার মেয়ে আমার জায়গা আমার জমি আমার বিষয় আমার বৈভব আমার এইগুলো তো কচি কচি ঘাস এই ঘাসের লোভে যারা ডুবে যায় তারা আর ভগবানের কি দাদা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে একটা জিনিস চাইবে আমি বলে দিয়ে যাচ্ছি না কোনোদিন সুখ স্বাচ্ছন্দ্য চেও না ভগবানের কাছে যদি জীবনে কিছু চাই দুঃখ চাও কষ্ট চাও অভাব চাও কেন যত দুঃখ পাবে যত কষ্ট পাবে তত তুমি কৃষ্ণ চরণে যেতে আর যত আমার ভগবান তোমাদের সুখী করে রাখবে একতলা দুতলা তিনতলা যত তালা বাড়বে তত তোমার জানাটা বেড়ে যাবে ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাই চাইবে সারা জীবন যেন আমি কাঙাল হয়ে থাকতে পারি কারণ যত কাঙাল হবে যত কষ্ট পাবে তত আমার ভগবান তোমার কাছে কাছে থাকবে যদি বলেন বাবা এটা মমিতা বলছি না না আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না কিন্তু শাস্ত্র শাস্ত্রের কথা তো বিশ্বাস করতে হবে গ্রন্থ তো মিথ্যা বলি না গ্রন্থের কথা তো মানতে হবে
জানো সু গেলে কৃষ্ণকে ভুলে যায় এটা বাস্তব মেনে নেবে মনে পড়ে গেল বাবা যেদিন ভগবান কৃষ্ণ চলে যাচ্ছিল দ্বারকা আর দ্বারকায় চলে যাবে কেন 13 বছর বাবা হস্তিনাপুরে ছিল পঞ্চ পাণ্ডবদের কাছে আজকের যুধিষ্ঠির রাজা হয়েছে পঞ্চ পাণ্ডবরা বড় লোক হয়েছে কৃষ্ণ আমার চলে যাচ্ছে দ্বারকা আর যেতে যেতে না মনটা বারে বারে টুকরে টুকরে কেঁদে উঠছে কেন একটা মায়া কিরকম বাবা এই যে আমি এই ভাইটির বাড়িতে এসেছি কালকে সন্ধ্যাবেলা বিশ্বাস করে এই যে আজকের কীর্তন গিয়ে আমি যে চলে যাব আমার কলকাতা দুটো দিনের পরিচয় আপনাদের ছেড়ে যখন চলে যায় এই হৃদয়টাই বড় কষ্ট করে বলা তো যায় না কালকে যদি আমার বাঁশি বেজে যায় আপনাদের মতো ভক্ত পদধূলা আর পাব না তাহলে আপনাদের সঙ্গে আমার দুদিনের পরিচয় আমি যাওয়ার সময় যদি আমার কষ্ট যে ভগবান 13 বছর কাটিয়েছিল সেই ভগবানের কষ্ট যেতে যেতে বাবা আবার ফিরে এসেছে দেখি ওরা পাঁচজনে কি করছে যাবো তুমি চলে হস্তিনাপুরে হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে যেতে যেতে আবার পিছনে এসেছে এসে দেখছে বাবা পঞ্চ পাণ্ডব আনন্দে হই হুল্লোড় করছে চারিদিকে আলো দিয়ে সাজানো চারিদিকে ফুল দিয়ে সাজানো আনন্দে মেতে আছে ভগবান বলে যাক ওরা নাই ভুলে গেছে আমি তো ওদেরকে ভুলিনি আমি তো চেয়েছিলাম ওরা বড় লোক হোক ওরা ধনী হোক ওরা ভালো থাকুক আমি চেয়েছিলাম তো সেটাই হয়েছে এবার আমার কাজ শেষ আমি এবার চলে যাব এইবারে ভগবান কৃষ্ণ আমার যেই না এক পা দু পা করি আজ হস্তিনাপুরে ছেড়ে দ্বারকার দিকে রওনা হচ্ছে হঠাৎ বাবা আড়ালে দেখে না এক মা বসে বসে কাঁদছে ভগবান গিয়ে ডাকছে ও পিসি পঞ্চ পাণ্ডবদের মা কুন্তি পিসি কি গো তুমি এখানে নীরজনে কাঁদছো কেন তোমার ছেলেরা বড় লোক হলো তোমার যুধিষ্ঠির রাজা আজকে তো তুমি রাজার মা আজকে তো তোমার কাঁদার কথা নয় তুমি কাঁদছো কেন ওরে কৃষ্ণ একেবারে ভালো করে জেগে যারে জন্য আমার পাঁচটা ছেলে বড় লোক হলো যারে জন্য আমার পাঁচটা ছেলে ধনী হলো সেই কৃষ্ণকে ভুলে এরা কত আনন্দ করে দেখ কৃষ্ণ চাচন ওরা বড় লোক হলো সেই কৃষ্ণ তোকেই ভুলে গেছে ভগবান বলছে ও পিসিমা তোমার ছেলে রামাই ভুলে যাক তুমি তো আমাই ভালো না পিসি তুমি আমার কাছে কিছু চাও আমি তো চলে যাচ্ছি দ্বারকায় তুমি আমার কাছে কিছু চাও ওরে কৃষ্ণ দিতে যদি হয় আমায় এক এক না ধরে দে কি চাও পিসিমা একটা ধন দিবি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর আমি যা চাইব তুই তাই দিবি এইবার প্রতিজ্ঞা করলো কি চাই জানিস কৃষ্ণ দিতে যদি হয় এটাই দে যেন আমি জনমে জন্ম আমি যেন কাঁদিতে পারি ওরে আর তো কিছু Oh
আমি চাই না কৃষ্ণ কৃষ্ণরে ভগবান বললেন পিসিমা সারা জীবন তো তুমি কেঁদেছো আর কত কাঁদবে তুমি আমার জন্য কৃষ্ণ রে একটা কথা তুই মাথায় রাখবি যেদিন আমি বিয়ের আগে আমার কর্ণকে জন্ম দিয়েছিলাম আমার কর্ণকে প্রসব করে নদীর জলে সেদিন আমি কেঁদেছিলাম যেদিন আমি পঞ্চ পাণ্ডবের সেদিন আমি আমার স্বামীকে গালিয়েছিলাম সেদিন আমার কাছে আমার কেউ ছিল না সেদিন আমি কেঁদেছিল যেদিন আমার স্বামী দেবরা গেল সেদিন আমি কেঁদেছিলাম যেদিনই আমার ওই বড় ছেলে কর্ণক্ষেত্রের মাঠে নিধন হল হগ পিসিমা সেদিন তুমি নিরজনে কেঁদেছিলে তাহলে আজকে তো তোমার সুখের দিন আজকে তুমি কেন কাঁদছো কৃষ্ণ রে যেদিন আমার কাছে আমার কেউ ছিল না সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল কিন্তু আজ একবার আমার চেয়ে দে আজ আমার কাছে সব আছে কিন্তু কৃষ্ণ চরণ আমি যে ভোলা
আমি যেন সারা জীবন কাঁদিতে পারি সারা জীবনে যেন কাঁদতে পারি এই আশীর্বাদ দে ভগবান বললেন অপিসীমা তোমার মত করে যদি জগতের কোন ভব হইয়া গেবার ভাবতে পারে আমি ভগবান কইয়ে পৃথিবীর যে প্রাণে থাকি না কেন আমি কথা দিলাম না পিসি মা গো সারা জীবন তারে তারে সারা জীবন তারে নারে তালে মাইরা মনে রাখবেন ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাইবেন সারা জীবন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি আর কিছু নয় কারণ এই কাঁদাটাই যদি হয় ভগবান তোমার মনের আশা পূর্ণ করে দেবেন সবথেকে এই পৃথিবীতে বাবা বড় গুরু তো যে যার ঘরের বাবা মা হরিব এই আমাদের মতো মানুষরা বাবা আমরা এগুলো মানি না এগুলো বিশ্বাস করি না কিন্তু মনে রাখবেন মাইরা এই বাবা মার পদধুলা সাধুগুরু বৈষ্ণব গুরুজনদের পদধুলার যে কত দাম কত শক্তি সে শিক্ষা তোমার ভগবান কৃষ্ণ মহাভারতে রাজস্ব যজ্ঞেতে দিয়ে গেছেন কি বাবা দিয়ে যাইনি ভগবান রাজস্ব যজ্ঞেতে শিক্ষা কিরম শিক্ষা দিয়েছে একটু বলি মা আপনাদের শিক্ষার জন্য আমাদের শিক্ষার জন্য এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্ব যজ্ঞ আর এই রাজস্ব যজ্ঞতে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না কথাটা শুনে আমার ভগবান কৃষ্ণ করজোর করে বলেছিল দাদা আমি যেমন সবাইকে দায়িত্ব দিয়েছি আমি তো আমার জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি সে কি গো সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ কি কাজ নিয়েছো কৃষ্ণ জানো যুধিষ্ঠির দাদা আমি এই যজ্ঞে প্রথম কর্ম করব যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব তোমার যজ্ঞে আসবে আমি দরজায় দাঁড়িয়ে প্রত্যেকের দুটো চরণ যুগল আগেই আমি ধৌত করে দেব যুধিষ্ঠির কথাটা শুনে বাবা চমকে উঠেছে অসম্ভব কৃষ্ণ এটা তুই কি করে করতে পারিস এ জগতে কেউ চিনুক না চিনুক আমি জানি তুই কে আর আমার এই যজ্ঞে এত কাজ ছিল অন্য কোন কাজ না নিয়ে তুই একেবারে পা ধোয়ার কাজটা কেন নিচ্ছিস কৃষ্ণ এটাই প্রশ্ন প্রথমে বলেছি মা কীর্তন আমি গেয়ে যাব আর আপনারা শুনে চলে যাবেন না একটু অনুভব করতে হবে ভগবান যজ্ঞে এত কর্ম থাকতে পা ধোয়ার কাজটা কেন করছে ওই যে বললাম শিক্ষা এ নিয়মগুলো বাবা আগেকার দিনে ছিল
জানি না আপনাদের এই উত্তরবঙ্গের এলাকায় আছে কিনা তবে আমাদের এলাকায় আগেকার দিনে ছিল এখন এই আমাদের মতো মেয়েরা আমরা মানি না আমরা বিশ্বাস করি না কিন্তু আমার ঠাকুরমাদের দেখতাম বাবা বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসত বাড়িতে যদি বাবা মাও আসত গুরুজনেরা যদি আসত আত্মীয় পরিজন যদি আসত সবার আগে ঘটিতে করে জল নিয়ে কাঁসা থালা নিয়ে আগে পা ধোয়ার ব্যবস্থাটা হত কি মাইরা আপনাদের এই এলাকায় হয় আছে আগেকার দিনে ছিল এই এখন আমাদের মত মেয়েরা না আমরা বিশ্বাস করি না কিন্তু এগুলো করলে যে কি সম্পদ পাওয়া যায় যার জন্য আমার কৃষ্ণ তো রাজস্বয় যজ্ঞে শিক্ষা দিয়েছে আপনাদের আমাদেরকে বোঝালেন ওরে কলির জি তোরাও যদি পারিস বাড়িতে যদি কোনো ভক্ত মানুষ আসে সাধুগুরু বৈষ্ণব আসে আর যদি তাও না পা যদি বাড়িতে তোদের বাবা মাও আসে বা শ্বশুর শাশুড়ি যাদের আছে চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যাচ্ছে বাবা বাবা মা এমন মূল্যবান বস্তু শ্বশুর শাশুড়ি এমন মূল্যবান বস্তু যারা হারিয়ে ফেলেছে তারা যারা বাড়িতে যদি আসে চেষ্টা করবে বৎসরে অন্তত একবার বাবা মা বা শ্বশুর শাশুড়ির দুটো চরণ যুগল ধৌত করে দিতে কারণ কৃষ্ণ রাজস্বয়ী যজ্ঞে শুধু বাবা মা না হাজার হাজার লাখ লাখ ভক্তরা এসেছে প্রত্যেক ভক্তেরই দুটো চরণ যুগল ধৌত করেছে শুধু ধোয়াইনি বাবা আরো একটা কাজ করেছি এই যে কালকের আমার এই ভাইটি ভক্ত সেবা দেবে আত্মীয় পরিজন যারা আছে প্রসাদ পাবে কিন্তু বাবা অজান্তে যারা ওই এঠো পাতাগুলো গুড়াবে তারা জানে না তারা কি অমূল্য সম্পদ পেয়ে যাবে কারণ ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে এই দুটো কাজ করেছিল প্রথম কাজ ছিল ভক্তির পদযুগল ধৌত করা আর দ্বিতীয় কাজটা ছিল ভক্তির এঠো পাতাগুলো নিজের পাতে শুধু এঠো পাতা ফেলে দি আরো একটা কাজ করেছি ভক্তরা যখন প্রসাদ পেয়ে চলে যায় কৃষ্ণ ওই পাতাগুলো নর্দমায় ফেলতে গিয়ে আড়ালে কৃষ্ণ ভগবান কি ভক্তের ওই একটু একটু তুলে দিয়ে সারা গায়ে মাখছে যুধিষ্ঠির দেখে বলেছিল কৃষ্ণ ওদের পা ধোয়ার চিস মেনে নেওয়া যায় ওদের এঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ ওদের ওই উচ্ছিষ্ট গুলো তুই গায়ে মাখছিস কেন ভগবান আমার মৃদু হেসে বলেছিল জানো যুধিষ্ঠির দাদা তো আমার কর্ম ফল দাদা গো ভক্ত ছাড়া
হইতে যুধিষ্ঠিরকে বলেছিল ভগবান কৃষ্ণ দাদা আমি এমনি এমনি পাপ হচ্ছি না আমি এমনি এমনি ওদের এত পাপ পরিষ্কার করছি না এমনি শুধুমাত্র ওই এতগুলো গাই এমনি এমনি মাখছি না তাহলে কেন মাখছিস কৃষ্ণ জানো দাদা আমি তো পাপী যুধিষ্ঠির চমকে উঠেছে কৃষ্ণ তুমি আমার পাপ করো বলে করি না এই যে আপনারা বসে আছেন আমি কীর্তনি আমার সম্প্রদায় আমরা সবাই অপরাধ করি সবার অপরাধের বিচার ওই একজন ভগবান করেন কিন্তু ভগবান যদি অপরাধ করে তার বিচার করবে কে ভগবান বলে আমার বিচার কাউকে করতে লাগে না আমার বিচার আমি নিজে নিজে করি কৃষ্ণ তুই বলছিস তুই অপরাধ করেছিস তুই পাপ করেছিস কি পাপ করেছিস বলে জানো দাদা যে অপরাধ আমি করেছি এই দ্বাপর যুগে ন অপরাধ করেছিলাম আমি ত্রেতা যুগে রামচন্দ্র অবতার রাম অবতারই পাপ করেছি কি পাপ বলে আমি নিজের হাতে একটা মুনি পুত্রকে হত্যা করেছি বাবা সেই মুনি পুত্রটা কি বিশ্বের সবার মুনির ছেলে যার নাম ছিল রাবণ রাজা ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র রাবণকে নিজের হাতে হত্যা করেছে আর হত্যা করে রামচন্দ্রের সর্বঙ্গটা পাপে পরিপূর্ণ হয়ে গেল যুধিষ্ঠির কথাটা শুনে বলছে কৃষ্ণ যে রাবণ দুরাচার পাপাচার ব্যভিচার সেই রাবণকে হত্যা করলে জীবনে পাপ হয় ভগবান কৃষ্ণ করজোর করে বলল যুধিষ্ঠির দাদা এই পৃথিবীতে সবাই বলে রাবণ নাকি দুষ্ট লোক রাবণ নাকি ভালো লোক নয় কি মাইরা আপনারা কি বলেন রাবণ ভালো লোক কখনো নয় ভালো লোক যদি হতো তাহলে সীতামাকে চুরি করে নিয়ে গেল কেন কোনদিন ভালো লোক নয় কিন্তু মাইরা এটা আপনারা বলবেন এটা আমি বলবো কিন্তু ভগবান বলছে রাবণের মতো ভক্ত লঙ্কার মাটিতে আর কেউ ছিল সবথেকে বড় ভক্ত যদি কেউ থাকতে হয় লঙ্কাতে একজন ছিল যেটা ছিল আমার রাবণ রাজা যদি বলেন কি করি বুঝলেন একটু শুনবেন মা এই জায়গাটায় আপনারাই নিজেরা প্রমাণ পেয়ে যাবেন রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না একটা কথা আছে না বাবা মাঝে মাঝে আপনারাও বলে ফেলেন আমরাও বলি ঘর্ষত্র বিভীষণ বলেন না আপনারা ঘর্ষত্র বিভীষণ আমার পড়বি আমার খাবি আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি এর জন্য আমরা জগতে অনেকে বলি তুই হলি ঘর্ষত্র বিভীষণ কিন্তু মাইরা এই কথাগুলো আপনাদের কথা নয় আমার কথা নয় এই কথাটা বলেছিল লঙ্কার রাজা রাবণ তার ভাই বিভীষণ কবি বলেছিল জানো এই জায়গাটা মা একটু মন দিয়ে শুনবে কবি বলেছিল ঘর্ষত্র বিভীষণ যেদিন বাবা লঙ্কার মাটিতে ঘোষণা করেছিল রাবণ রাম নাম চলবে না আর যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এই ভয়ে পড়ে বাবা কেউ কোনোদিন রাম নাম করত না কিন্তু মাই রামনে রাখবে প্রদীপের তলাই কিন্তু অন্ধকার কি মাইরা অন্ধকার নয় এই যে প্রদীপে তেল দেবেন সলতে দেবেন জ্বালিয়ে দেবেন একটা অন্ধকারে ঘরে রেখে দেবেন আলোই আলোকিত হয়ে যাবে আর ওই প্রদীপের নিচের দিকে তাকিয়ে দেখবে অন্ধকার হয়ে গেছে যে রাবণ ঘোষণা করলো রাম নাম চলবে না আর ওরই ভাই রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত রাতের অন্ধকারে নিরজনে কেউ ঘুমিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে
রামচন্দ্রের প্রতিচ্ছবিটা বিভীষণ বুকে ধরে গভীর রাত্রি বেলা হারাম খারাম বলে কাঁদে একজন পরিচারিকা খবর দিয়েছে রাবণকে মহারাজ আপনি তো বলেছেন রাম নামে যে করবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে চলেন দেখবে চলেন আপনারই ভাই কেমন নীরজনে বসে বসে রাম রাম বলে কাঁদছে চলেন যেই না খবরটা পেয়েছে বাবা ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে একেবারে মহারাজ এসে কান পেতে শুনছে সত্যি ওই আমার ভাই বিভীষণ রাম রাম বলে কাঁদছে দরজাটা খুলে দিয়ে আচমকা পিছন থেকে রাবণ গিয়ে একেবারে বিভীষণের বুকে সজোরে লাথি মেরেছে এত জোরে লাথি মেরেছে না বিভীষণ ধুলাই পড়ে গেছে আচ্ছা মাইরা এই জায়গাটা একটু নিজেরা অনুভব করবে যদি বড় ভাই ছোট ভাইয়ের বুকে আচমকা লাথি মারে ছোট ভাই ছেড়ে দেবে মা কি গো মাইরা ছেড়ে দেবে ছোট ভাই বড় ভাই যদি আচমকা বুকে লাথি মারি উল্টে চর্চাপড় বসিয়ে দেবে না বড় ভাই যদি মারি উল্টে বাবা চর্চাপড় বসাবে কিন্তু একটা কথা মাথায় রাখবে এই আপনাদের আমাদের সঙ্গে এটা হয় ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয় ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয় ভাইয়ে ভাইয়ে জায়গা জমি মাপামাপি করে শিল পুঁতে দেওয়া হয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মুখ দেখা দেখি হয় না পাঁচিল তুলে দেওয়া হয় ভাইয়ে ভাইয়ে মামলা পর্যন্ত চলে এটা পার্থিব জগতের ভাইদের হয় কিন্তু রাবণ আর বিভীষণ এরা এমন ভাই নয় রাবণ যখন বিভীষণের মুখে আচমকা লাথি মেরেছে ধুলা থেকে ভাই উঠে বলছে রাবণ রাজাকে দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিলে তোমার দুটো পায়ে ব্যথা করে দিত দাদা এই যে তুমি আচমকা আমার বুকে লাথি মারলে তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো যেই না ভাই কথাটা বলেছে রাবণ বলছে দূর হয়ে যা ভস্মসাৎ বিভীষণ আমার খাবি আমার পড়বি আমার যে চিরশত্রু তার নাম জপ করবি দূর হয়ে যা তোর মুখ যেন আমি দেখতে না পাই ওই রাত্রি বেলা রাবণের একটা লাথি খেয়ে বিভীষণ চিরজন্মের মতো চলে গেল আচ্ছা মায়েরা বলেন তো ছেলে মেয়েরা যখন মাঝে মাঝে খুব অন্যায় করে আমরা বাবা মারা রেগে অনেক কথা বলি না অনেক অনেক বাবা মা আছে রাগের বসে ছেলেকে মারে মারে না মাইরা ও রাগ বসে ছেলেকে মারে আচ্ছা মা সন্তানকে মারবার পর আধা ঘন্টা পরে নিজের মনটাই কষ্ট হয় না অনুভব করে বলবে
রাগের বসে ছেলেকে খুব মেরেছে, মেয়েটাকে খুব মেরেছে। আধা ঘন্টা পরে এই মনটাই কষ্ট হয় না? তাহলে আপনাদের আমাদের যদি কষ্ট হয়, রাবণ তার ভাইকে অত জোরে লাথি মেরে রাবণ কষ্ট পায়, সারা রাত ঘুমাতে পারেনি রাবণ। শুধু মনের ভিতরে একটা কথা ভাবছে, ভাইটাকে যে মারলাম, না জানি ভাইটা কোথায় গেল। ভোর হতে না হতে রাবণ তো জানে লাঠিটা খেয়ে কোথায় গেছে, আগে থেকে জানা ছিল। সরাসরি একেবারে রামচন্দ্রের কাছে গিয়েছে রাবণ। বাবা, যারা বলে রাবণের ভক্তি নেই তারাই ভালো করে শুনবে। সরাসরি রাবণের রামচন্দ্রের কাছে গিয়ে ডাকছে, ভাই ভাই রে। যেই না ভাই বলে রেখেছে, লক্ষণ বেরিয়ে এসেছে, লজ্জা করে না? কালকের ভাইকে বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে আর আজকের ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বললেন, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের ভাইয়ের কাছে ক্ষমা চাইতে এসেছিস? ভুল ভাবি, ওরে ক্ষমা চাইতে আমি আসিনি। কেন এসেছি জানিস? আমি দেখতে এলাম আমার পায়ের লাঠিটা খেয়ে ও ঠিক ঠিক জায়গায় এলো। এইটা দেখবার জন্য আমি ছুটে এসেছি। রাবণ গিয়ে ডাকছে, না আমাকে কৃপা করবা না, আমার ভাই এসেছে তোর চরণে ঠাইতে। রামচন্দ্র বলছে, রাবণ আজকে তুমি এই কথা বলছো, কাল রাত্রিবেলা তুমি ভাইকে ওই রকম জোরে লাথি মারি, তুমি জানো তোমার ভাই বিভীষণের বুকে কত জোরে ব্যথা লেগেছে? কথাটা শুনে রাবণ বলছে, চুপ চুপ একটা কথা বলবি না, আমি আমার ভাইয়ের লাঠিটা এমনি এমনি মারিনি। আমার ভাইয়ের লাঠিটা যারা বুঝবে, যারা অনুভব করবে, লাঠিটা তো মেরেছি এই কলির জীবের শিক্ষা দেবার জন্য। বাবা, এই জায়গাটা একটু মন দেবে। রাবণ বলছে, আমি যে আমার ভাইয়ের লাঠিটা মারলাম তাতে জগৎ শিক্ষা পেল। কি শিক্ষা পেল? রাবণ বলল, রামে এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু রামে ওটা তো সাধারণ ওটা ছিল বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে রাতে অন্ধকারে লাঠিটা না দিতাম, আমার ভাইকে লাথি মেরে কলির জীবকে শিক্ষা দিলা, ওরে কলির জ্ঞান ভোজি, তোদেরও একদিন লাথি ঝাঁটা খেতে হবে। ভালো ভালো বুঝবেন বাবা, প্রত্যেককে লাথি ঝাঁটা খেতে হবে, প্রত্যেককে খাবো। কিরকম? আজ আমাদের দুটো আস্তে, আজ আমাদের দুটো চরণ চলতে পারছে, দুই হাতে রোজগার করতে পারছে, ব্যাগ ভর্তি বাজারে করে শ্মশানে দিতে পারছো, চাকরি পেনশনের টাকা তারে সংসারে দিচ্ছ, তুমি চোখে দেখতে পাচ্ছ, কানে শুনতে পাচ্ছ, বদনে বলতে পাচ্ছ, কিন্তু যে যে তোমার দুটো চরণ আর চলবে না, যে তোমার হাত দুটো আর বাজারে দিতে পারবে না, যেদিন তুমি নয়নে আর দেখতে পাবে না,
যেদিনে তুমি কানে আর কিছু শুনতে পাবে না বদনে আর কিছু বলতে পারবে না যেদিনে গোতালায় বসে তুমি পায়খানা প্রস্রাব করবে হরিব কি মাইরা আর সংসার তোমার ভালোবাসবে যেদিনে তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে এই আমারে গোতালা থেকে তোমার নিচের তলায় নামতে হবে এই সংসার তুমি যেদিনে বিছানায় পড়বে যেদিনে তুমি পায়খানা প্রস্রাব করবে এই সংসার তোমাকে একদিন ভালোবাসবে এক সপ্তাহ ভালোবাসবে 15 দিন ভালোবাসবে জোর এক বছর ভালোবাসবে তারপরে তোমার লাথি ঝাপটা দেবে রামন বলল রামের শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রতর আসে ভজন যদি করতে হয় সকাল সকাল ভজন সাধনে নেমে যাও একবার যদি বেলা ডুবিয়া এই সংসার তোমাকে লাতি ঝাঁটা ছাড়াইয়া তোরা সময় থাকিতে একেবারে গোবিন্দ চন রাবণের ভক্তি ছিল জগৎকে দেখাতে পারত না সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল সেই অপরাধটা মাইরা ত্রেতা যুগে ধুতে পারলো না ধুচ্ছে কবি এই যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞতে মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম তাহলে আপনারাই বিচার করেন যদি অজান্তে কেউ পাপ করে ফেলে তাহলে একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল দৌত করাও তাও যদি না পারো পিতা মাতার চরণ যুগল দৌত করাও তাও যদি না পারো ভক্তের একটু এঠো পাতা নর্দমায় ফেলো তাও যদি না পারো ওই ভক্তের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে আর যদি নিতে পারো অজান্তে যদি কোনো অপরাধ তোমার ভিতরে থেকে যায় ওই একটা ভক্তের এঠো উচ্ছিষ্ট যদি তুমি অঙ্গে নিতে পারো তুমি সকল পাপ থেকে মুক্তি পাবে 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 এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবের মুক্তির লাগি আমার আমার সচিগর্ভ সিন্ধু মাঝে আমার গোরা আজি আকাশে পানে আকাশে পানে প্রতিদিন যেমন সূর্য
পশ্চিমে আকাশের কোলে ঢলে পড়ে আমাদের জীবনের আয়ু সূর্য ডুব ডুব ভা কখন যে জীবনের বেলা বয়ে যাবে তা তো কেউ জানে না মায়ার মশারি কাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার মালে সে মাথায় দিয়ে অমন করি নারে ভবাসে না ভাই একবার আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে কি বলবি জানি একেবারে বদন বদনে ভরে ভরে একেবারে কৃষ্ণ শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত অভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ড তারপরে জানাই মা গো আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তারপরে জানাই বাবা যে বাড়িতে আছেন এমন হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান যে ভাই আজকের আমাকে নিমন্ত্রিত করে এনেছেন সন্তান জন্ম দিলে হবে না মামা সন্তান জন্ম দিতে গেলে এমন সন্তান জন্ম দাও যে বাবা মার মৃত্যুর পর যে বাবা মায়ের পরপারের ভাবারা ভাবা আমার এসে শোনা পরশু মায়ের কাজ করেছে ভাগবত পাঠ হয়েছে কালকে একটা কীর্তন ছিল আবার আজকের এই অধম কীর্তনীয় মৌমিতা ঘোষ এসেছে আবার কালকে ভক্ত সেবা তো যাই হোক রাধারানীর কাছে কামনা করবো রাধু যে সন্তান মায়ের কাজের জন্য এমন ভক্ত সেবা এমন হরিনাম সংকীর্তনের আয়োজন করেছি এরপরে যেগুলি জন্ম হোক না কেন
যে কুলেই যা যারা কেন প্রতিটা জনবি জনবি যেন এই রকম গৌর গোবিন্দ চরণে পতিত নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল সন্তান জন্ম দিলে হবে না মা এমন সন্তান জন্ম দাও সে সন্তান যেন কৃষ্ণ বলা সন্তান মনে রাখতে হবে জগতে চাকরিওয়ালা ছেলে অনেক পাওয়া যায় লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে অনেক পাওয়া যায় কিন্তু এই হরি নামে মাতা নয় কৃষ্ণ নামে মন মতি থাকা এরকম সন্তান জগতে বড় ঘটল তো শুধু আমি নয় বাবা যতজন ভক্তবৃন্দ আছেন যে দুই ভাইয়ের উদ্যোগে আজকের এই যে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান এই বাড়ির আত্মীয় স্বজন বোনেরা যারা যারা আছেন জাতির উদ্যোগে কীর্তন আপনারা প্রত্যেকে ওদেরকে আশীর্বাদ দেবেন ওরা যেন জন্মে জন্মে এই রকম গৌর গোবিন্দ চরণে মন মতি থাকতে পারে তবে মাগো আমার হৃদয়ে তো প্রেম ভক্তি না এসেছি বাবা অনেক দূর থেকে সেই যে গঙ্গা সাগর আর আপনারা এই যে কোচবিহারের কাছাকাছি মানুষ উত্তরবঙ্গের মানুষ তো যাই হোক এসেছি গঙ্গা সাগর থেকে আপনাদের মতো ভক্ত পদদুলা আমার হৃদয়ে যতটুকু ভক্তি আছে যতটুকু প্রেম আছে আমি আমার রাধা রানীর কাছে কামনা করবো রাধি যে ভাই আমাকে নিমন্ত্রিত করে এনেছি প্রতিটা জনবি জনবি যেন তোমার রাতুল চরণ তলে আশ্রয় পা আচ্ছা মাইরা বলেন তো কি দরকার ছিল এই যে তিন চার দিন এত বড় অনুষ্ঠান করবার এতে তো অনেক টাকা ব্যয় হয়েছে অনেক টাকা খরচাও হচ্ছে কি দরকার ছিল এমন হরিনাম করার এমন ভক্ত সেবা দেওয়ার কি প্রয়োজন ছিল এ টাকা যদি ব্যাংকে রাখা হতো তাতে তো কাজ হতো তাহলে খরচা করলো কেন আচ্ছা বাবা কারণ যদি না থাকতো কলির মানুষ এমন হরিনামে পাগল হতো না কারণ যদি না থাকতো লাভ যদি না থাকতো কলির মানুষ কৃষ্ণ নামে পাগলের মতো কাঁদতো না তাহলে লাভটা কি জানো গোলক বৃন্দাবনে আমার রাধা রানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছিল গোলকে বসে গোবিন্দ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয় জানো গোবিন্দ আমি কথা দিলাম আমার গোপন ভান্ডার থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়েছি আচ্ছা মাইরা আপনারা মনে মনে করেন আমার এই ভাই দুটি যে হরিনামের জন্য অর্থ ব্যয় করেছে ধরুন কথার কথা বলছি বাবা 2 লাখ টাকা খরচা হয়েছে কথার কথা কম করুন 2 লাখ টাকা যদি খরচা হয় আমার রাধা রানী কি বাবা 4 লাখ টাকা ব্যাংকে পৌঁছে দেবে বলে না ও ধনে দেবে না তাহলে কম ধন যে ধনে চোরিরা চুরি করতে জানে না যে ধন কোনোদিন ডাকাতে লুলু করে না যে ধরে না কৃষ্ণ প্রেম একবার যার হৃদয়ে ভণ্ডারে কৃষ্ণ প্রেমের রাগ বজলেছে তারে বাপছি জগতে কিছু ভালো লাগে না কারণ একেবারে যে ভক্ত কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সপে তারি জগতে কিছু ভালো লাগে না ভগবান তারি ভিতরে বাঘি বাঘি দিয়া ও তার ভিতর বাহি বাহি আলো
হাসতে একটা কথা মনে রাখবেন বাবা এই পৃথিবীতে হাসি ঠাট্টা তামাশা করবার নাচানাচি করবার শ্রোতা বা ভক্ত অনেক পাওয়া যায় কিন্তু কৃষ্ণ নামে একবার হৃদয় বসি কৃষ্ণ নামে নয়নের বাড়ি দিয়ে কৃষ্ণ নাম শ্রোতার যে জগতে বড় দুটল এই জগতে যে জন কৃষ্ণ নামে কাঁদতে পেরেছি এই জগতে যে জন কৃষ্ণ নামে একবার হৃদয়ে ভাসাতে পেরেছি এই জগতে সংসারে যে কৃষ্ণ নামে কেঁদেছে বাবা সেই জানে তার কত আনন্দ ভগবান তো একবারও বলেনি গো বাবা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে ভগবান একবারও বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও একবারও বলেনি আমাকে তাবি ফলের ডালা দিয়ে সাজিয়ে দাও ভগবান একদিনের জন্য বলিনি আমাকে দাবি পোশাক পরিয়ে দাও ভগবান ভক্তির কাছে সর্বদা একটাই জিনিস চেয়েছে কি চেয়েছে জানো ওটে কলিরে জ্ঞানন্দজি সারাদিন আনন্দে একবার আমার চরণে বসি কৃষ্ণ তোমার গোলাম বলি যদি আগে বিন্দু নয়নের বাড়ি দিতে পারো আমারে ভগবান পৃথিবীর যে গোপতে থাকুক না কেন সে যে ভগতে ভগতির করে না এক হলো ভক্তের অহংকার আরেকটি হলো মায়েরা ভক্তির চোখের জল একবারই ডেকে দেখো একবারই কেঁদে দেখো যদি সারা না পাও তবে মায়েরা ডাকার মতো ডাকতে হবে তাই না ভালোবাসার মতো বাঁচতে হবে আপনারা বলবেন মৌমিতা এত কাঁদি এত ডাকে কৃপা তো হই না বলে না সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর
এজনমে তারে ভালোবাসলাম এজনমে তারে ডাকলাম এজনমে সারা নাই পাতিল এর পরের জন্মে নাই পাতিল তার পরের জন্মে নাই পাতিল কিন্তু একটা না একটা জন্মে বিশ্বাস রাখতে হবে সারা পাবই বাবা বাবা ভগবানের জন্য ডালাটা দিয়ে দিলাম এবার তো দরকার হয় তুই খা তো না দরকার হয় খাস দরজা বন্ধ করে চলে এলাম আচ্ছা বলেন তো মা আপনারা যারা ছোট ছোট গোপাল বা ছোট ছোট সন্তান সেবা দেন কি করে সেবা দেন তার সামনে থালাটা ধরে দিয়ে চলে আসেন না তাকে বলি পড়াতে হয় বলি পড়াতে হয় না ছেলেটাকে কোলের কাছে নিয়ে বলতে হয় না ও কি জন্মেই মা বলি ও কি জন্মেই বাবা বলি বলে না ওকে বলি পড়াতে হয় তো আপনারা যারা গৌর গোবিন্দ সেবা করেন যারা গোপাল সেবা করেন কোনদিন মন্দিরে গিয়ে বলেছেন কি রে এই রকম কাঠ খড় পাথর এই পিকচার হয়ে বসে আছি একবার মা বলে ডাক কোনদিন বলেছেন তাহলে ডাকতে কি করি নিজের ছেলের বেলা কত আদর যত্ন করে খেতে দিচ্ছ আর ওই ছেলেটা ঠাকুর বলে ঠাকুরের মতো খেতে দাও না ওর কাছে গিয়ে বলি পড়া আগে ওকে ডাকতে শেখো একদিন ডাকবে দুদিন ডাকবে তিন দিন ডাকবে এক মাস ধরে ডাকবে আর ডাকতে ডাকতে না ওর কানটা এমন হয়ে যাবে একদিন ঘুমের ঘড়ি হলেও তোমাকে মা বলে ডাকতে বাধ্য হবে তাহলে ভালোবাসাটা তো শিখতে হবে তবে তো তোমার সন্তান হবে আর ভালোবাসা যদি না শেখা যায় তাহলে কি ভগবান তোমার সন্তান হবে তোমায় মা বলবি বলবি না তো চলি আজকের কীর্তনের প্রারম্ভে মায়েরা ভুল ত্রুটি তো অবশ্যই হবে হবে কেন বাবা অবশ্যই করব নিজ নিজ সন্তান মনে করি নিজ নিজ ভক্তি মনে করি ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন কীর্তনের প্রারম্ভে আজকের আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য নদিয়া নবদ্বীপ ধাম কি মাইরা সবাই যাবেন তো সবাই যাবেন বা সবাই যদি চলে যায় এই ঠান্ডা সময় কাকে নিয়ে কীর্তন গাইব কেউ যাবে না প্রত্যেকের মন গুলো যাবে দেহ গুলো আমার এই বাবন ভাইয়ের বাড়িতে থাকবে কেমন আর আমাদের মন গুলো যাবে সুরধনী গঙ্গা আরতিরে নবদ্বীপ ধাম তো চলেন একবার নবদ্বীপের ভাবটা দেখি কারণ বাবা এটা তো কলিযুগ যে কোনো লীলা আস্বাদন হোক না কেন আগে আমার কলিকালের ভগবানকে ডাকতে হবে কলিকালের ভগবানটা কে নারায়ণ নয় রামচন্দ্র নয় কৃষ্ণ নয় কলিকালের ভগবান হলেন প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য তাহলে আগে চৈতন্যকে ডাকবো তারপরে বাবা বৃন্দাবনের ভগবান কৃষ্ণকে ডাকবো কেমন তো চলে একবার নবদ্বীপের ভাবকান্তিটা দর্শন করে আসি আজ নদী কথা বলে নি এই কীর্তন শুনতে গেলে চুপচাপ বসে বসে শোনা যায় না কীর্তন শুনতে গেলে কি করতে হয় আমার মতো নাচতে হবে না গাইতে হবে না কিছু বলতে হবে না মাত্র তিনটে ধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি আর যাদের যাদের হাত আছে যাদের হাত নাই বলবো না যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন কি মাইরা সবার হাত আছে তো যাদের আছে কই একবার দেখান তো দেখি নিতাই গৌরী প্রমানন্দে হরি বল হরি বল হরি বল তার মানে সবার হাত আছে একটু উলুধ্বনি দেন দেখি একবার আজ নদিয়া
ওই না নদী আই উদা বাবা ঠাকুর একটা চব্বিশ বছরের ছেলে, ষাট বছরের মায়ের পা ধরে বলল তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। চব্বিশ বছরের ছেলে আশি বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কারণ চব্বিশ বছরের ছেলে ষাট বছরের মায়ের পা ধরতে পারে, আশি বছরের বাবার পায়ে ধরতে পারে, কিন্তু চব্বিশ বছরের ছেলে সেকিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি কেন ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে তোমরা কৃষ্ণ বলো। কীর্তন শুনলে হবে না বাবা, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে, ভগবান হয়ে তিনি ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? কারণ বাবা ভগবান এমনি এমনি ধুলাটা মাখেনি, ধুলাটা মেখেছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষাটা কি? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী। তাহলে কি বুঝলাম বাবা? নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। ভগবান নবদ্বীপে সুরধ্বনির তীরে গড়াগড়ি যাচ্ছে কেন? আপনাদের আমাদের শিক্ষা দেবে বল। শিক্ষাটা কি? ভগবান হয়ে নিজে ধুলা মাখছে, আর আপনাদের আমাদের শিক্ষা দিল এটাই, ওরে কলির জ্ঞানন্দজি, তোরাও যদি সাধুগুরু বৈষ্ণব দর্শন পা, তোরাও তাদের পদ ধুলাটা শিরে নে। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দেবে বলে আজকে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। কেন? ভগবান বললেন আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি এ জগতের জীব কাঁদবে না, আমি যদি ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি না দি এরা কলির জীব এরা তো ধুলা মাখবে না, আমি ভগবান হয়ে আমি যদি বাবা মাকে শ্রদ্ধা না করি এরা তো করবে না। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে সে কি করেছে জানো? কেহ বলে পুরাবিদে রাম নবধিলা
কেহো বলে পুরবেতে রাবণ বধিলা আজকে যে ভাই আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তার ইচ্ছা অনুসরণ করে আজকে চার আদেশ মনে করে আমাকে লীলার ভার দেওয়া হয়েছে সম্পূর্ণ ভাগবতীয় লীলা যে লীলার নাম হলো কৃষ্ণ সখা সুদামা আস্বাদন করব ভাগবতীর একটা লীলা কৃষ্ণ সখা সুদামা তবে এই সুদামার উপাখ্যান আস্বাদন করতে গেলে আমাদের ব্রজধাম যেতে হবে তো মাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখে সবাই মিলে বলেন তো গোবর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়
হাই ভগবান আমি বললাম ধ্বনিটা হলো কি এটা জয় নয় ধ্বনিটা হলো না একটু প্রেম সে ধ্বনি দাও এত জোরে ধ্বনি দেবে কত দূর শোনা যাবে গো কুজবিয়ার টাউন কুজবিয়ার টাউন আমার সে তো খুব একটা দূরে নয় কি মাইরা কোচবিয়ার টাউন খুব দূরে দূরে নয় তো আর যাবে তো যাবে আচ্ছা বেশ যদি কোচবিয়ার টাউনে যাই সবাই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার যাদের হাত আছে তোলো সবাই বাহ কেউ নামাবে না প্রত্যেককে তুলে থাকবে তাই চটু একটু ওদিকে ঘুরিয়ে দাও দেখতে পাবে মাইরা এই যে ভাইটি ইউটিউব থেকে এসেছে না ও তো দুদিন পরে ছেড়ে দেবে তো তখন দেখবে কে হাত তুললো আর কে তুললো না আপনাদের তো সরাসরি দেখা যাবে তখন ভালো করে দেখে নেবেন কেমন সবাই দেখে প্রেম সে দুটো বাহু তোলন করি অর্ধেক নয় সম্পূর্ণ একসঙ্গে কই দাদা ভাই বাবা ঠাকুর সব আচরণ ধরে সবাই ধরে একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি শচীর নন্দন কি কৃষ্ণপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ হরিবাসর ধাম কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর চলো নে বল আমরা সবাই ব্রজধাম যাব আর ব্রজধাম যেতে গিয়ে একটা ভজন শুনতে শুনতে যাওয়া হোক কেমন কি মাইর একটা ভজন শোনা হবে তো যারা যারা শুনবেন একটু উলু ধ্বনি দন্ত দেখি বৃন্দাবন ধাম অপার জপি যারা ধীরাধে রাধিয়ান সরকার चपी जा राधे राधे वृंदावन धाम अपार चपी जा राधे 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 সবাই তো যাচ্ছি না সবাইকে তো যেতে হবে ঠান্ডা পড়ছে ঠান্ডা চলে যাবে দেখে এক্ষুনি ঠান্ডা চলে যাবে আচ্ছা যারা যারা বিষয় শুনবে সবাই দেখে হাত দুটো তোলে আর এই কান মুলে বলছি আর বলবো না সবাই দেখে তোলে একবার প্রত্যেকে বাহ সুন্দর ওমা ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে তোলে দেখে তোলো সবাই একসঙ্গে তালে তালে প্রেম দেখে যা যিনি কীর্তন করাচ্ছে তার হাত তোলা সবাই তোলে দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবেন কেমন একটু জোরে জোরে বলো রাধে 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 জোরসে বলো রাধে রাধে হিচ্ছে বলো কালে বন মে রাধে রাধে কামাল বন মে রাধে রাধে নিচু বন মে রাধে রাধে উচ্চা গাম মে রাধে রাধে বর্ষা নাম মে রাধে রাধে দাদা শান মে রাধে রাধে গলি গলি মে রাধে রাধে স্নান গলি মে রাধে রাধে বর্ষা নাম মে রাধে রাধে জোরসে বলো হিচ্ছে বলো মাকে বিহারি গলি গলি মে দাদা শানন মে উঁচা গ্রামে হরি দুয়ার মে যমুনা মে যক্ষ বলো ইক্ষ বলো বৃন্দাবন মে
শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না আমার গঙ্গাসাগরে খুব হয় উত্তরবঙ্গে হয় না হয় শাশুড়ি বৌমাতে ঝগড়া হবে না আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা মার হয় একটু বের করে দাও দেখি সবাই বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বলো বৃন্দাবনেশ্বরী কি বৃন্দাবন ধাম কি যমুনা মাইয়া কি পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ মা প্রত্যেকদিন ২৪ জন বন্ধু নিয়ে গোষ্ঠ গোচরণ করেন আচ্ছা মাইরা আপনারাই একটু বিচার করবেন অনুভব করবেন এই জগতে কি বাবা আর কোন কর্ম ছিল না ভগবান একেবারে গরু চরানোর কাজটা কেন করছে কি বাবা ঠাকুর ভগবান একেবারে গরু চরানোর কাজটা কেন নিল এমনি এমনি না ভগবান গরু চরাচ্ছে আপনাদের আর আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান যত যত লীলা করেছে বাবা সব লীলাটাই জীব শিক্ষা তাহলে আজকের লীলাটা করে ভগবান কি জীব শিক্ষা দিচ্ছেন আস্তে মাইরা কথা নয় কথা নয় এতক্ষণ যেমন ছিলেন তেমন বসবেন ভগবান ২৪ জন বন্ধু নিয়ে ১২ জন প্রধান ১২ জন উপপ্রধান ২৪ জন বন্ধু নিয়ে মাঠে গরু চড়ান আর আপনারা আমরা তো ২৪ জন বন্ধু নিয়ে গরু চড়াচ্ছি কি বাবা আপনাদের আমাদের এই দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন ভগবানের ২৪ জন রাখার আছে আপনাদের আমাদের নেই আমাদেরও আছে ১০টা ইন্দ্রিয় ৫টা জ্ঞানেন্দ্রিয় ৫টা কর্মেন্দ্রিয় পঞ্চভূত ক্ষিতি অন্তেজ মরুদ্বম ১০ এ ৫ এ কত ১৫ আর ৬টা গরু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য তাহলে ১৫ ৬ এ ২০ ১৫ ৬ এ ২০ দেখাচ্ছ খিচুড়ি স্কুলে যাই ১৫ ৬ এ কত তাহলে ২৪ এখনো হয়নি বাবা এখনো তিনটে দিতে হবে তবে ২৪ হবে আর তিনটেই তো প্রধান মন বুদ্ধি অহংকার এই তিনটেই প্রধান কেন এই মন বুদ্ধি কি বুদ্ধি মনকে বললো মন চল গঙ্গাসাগর থেকে মৌমিতা ঘোষ এসেছে এই বাবন ভাইয়ের বাড়িতে চল একটু কীর্তন শুনি আসি তাহলে মন বুদ্ধি মনকে বললো মন চলে এলো হরিবাসরে অহংকারটা কি এখানে কেউ ছোট জাত বড় জাত উঁচু জাত কেউ কোনো জাত নয় এখানে একটাই জাত আছে সবাই হলাম কৃষ্ণ চরণের দাস তাহলে মন বুদ্ধি অহংকার ২১ আর ৩ হলো ২৪ তাহলে ভগবান বন্ধুদের নিয়ে মাঠে খেলে আর আপনারা আমরা ২৪ জন বন্ধু নিয়ে সংসার মাঠে খেলে এটাই তত্ত্ব বাবা ভগবান মাঠে চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে চড়াচ্ছে তো জানো মাইরা আজকে আমার ভগবান কৃষ্ণ প্রত্যেক দিন গরু চড়াতে যায় আজও যাচ্ছে এই জায়গাটা বাবা একটু মন দিয়ে শুনবে আর যেতে যেতে বাবা একটা গাভীর বাছুরি হয়েছে আচ্ছা মাইরা আপনারা বলেন একটা মানুষের যদি ছোট্ট একটা সন্তান হয় সে কিন্তু ৬ মাস বিছানা সে কি জন্মেই হাঁটতে চলতে পারে পারে না কিন্তু কোন গাভীর যদি বাছুরি হয় সে কি করবে সে জন্মেই কিন্তু দেখবেন বাবা গরুর বাছুর হলে কি হয় ছোট ছোট লাফালাফি করে না সে রাস্তাঘাট চেনে না রাস্তাঘাট জানে না কিন্তু চারিদিকে লাফিয়ে লাফিয়ে বেড়ায়
তাজকের ভগবান গোষ্ঠে যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে তা যেই না বাছুরটা হয়েছে ভগবান তাকে আদর করে নাম দিয়েছে কি নাম দিয়েছে জানো মঙ্গলী অমাইরা আপনারাই সেই মঙ্গলী আমরা সেই মঙ্গল ভগবান ওই বাছুরটার সঙ্গে আপনাদের আমাদের তুলনা করেছে কি রকম তুলনাটা করেছে একটু অনুভব করবেন তা ভগবান যেই না যেতে যেতে দেখেছে একটা গাভীর বাছুর হয়েছে আদর করে তার নাম রেখেছে মঙ্গল ভগবান ডাকছে মঙ্গলী অমঙ্গলী তুই কিন্তু দূরে কোথাও যাবি না কেন জানিস তোর বাবা মা তো রাস্তাঘাট চেনে তোর বাবা মা যদি জঙ্গলে হারিয়ে যায় ফিরতে পারবে কিন্তু তুই তো আজকে পৃথিবীর আলো দেখেছিস তুই রাস্তাঘাট চিনিস না শোন ভগবান নিজের বাঁশিটা দিয়ে একেবারে বন্দি কেটে দিয়েছে এর বাইরে কিন্তু তুই যাবি না কারণ তুই যা ঘাস খাবার দরকার এর ভিতরে যতটুকু ঘাস আছে তোর খেলে তোর উদর ভর্তি হয়ে যাবে তুই কিন্তু কচি ঘাসের লোভে জঙ্গলে ঢুকবি না কেমন ঠিক আছে প্রভু তুমি যখন বলে যাচ্ছ আমি কোথাও যাব না আমি এইটুকু গন্ডির ভিতরে থাকব ভগবান মঙ্গলীকে রেখে ধবলি শ্যামলী কালী কমলীকে নিয়ে চলে গেল গোষ্ঠ গোচর আর ওই ছোট্ট মঙ্গলী কচি কচি ঘাস খেতে খেতে ঘাসের এত লোভ ঘাসের এত লালসা বেড়ে গেল আর ওই লোভের বশবর্তী হয়ে ওই গন্ডি কেটে গেল যে ভগবান ওই গন্ডির বাইরে গিয়ে গভীর জঙ্গলে মঙ্গলী প্রবেশ করল কিন্তু মাইরা যখন দিনের বেলা ছিল মঙ্গলী জঙ্গলে গেল আর যদি গভীর রাত হয়ে যায় মঙ্গলী কি আর ফিরতে পারবে ও তো রাস্তা চেনে না ভগবান বারবার নিষেধ করে গেল তুই কিন্তু কচি ঘাসের লোভে জঙ্গলে যাবি না কিন্তু বাবা এর এত লোভ বেড়ে গেল কচি ঘাসের লোভে চলে গেল জঙ্গলে হঠাৎ সূর্যদেব ডুবে গেল চারিদিক ধীরে ধীরে আধার নেমে আসছে ঝিঝি পোকার ডাক বাঘ সিংহের গর্জন হাতির গর্জন মঙ্গলীর ঘোর বিপদ ঘনিয়ে এলো দেখি ঘাস খেতে খেতে মুক্তা যাই না মঙ্গলী তুলেছে দেখে না চারিদিক অন্ধকার নেমে এসেছে সূর্য আর নেই সূর্য ডুবে গেছে দেখি এবার আমি কোন রাস্তায় এসেছি আমি কোন রাস্তায় যাব আমি তো চিনতে পাচ্ছি না চারিদিক থেকে বাঘ সিংহ শৃগাল ছুটে ছুটে আসছে মঙ্গলীকে খাবে বলে একদিনের বাছুর আর মঙ্গলীকে যখন খেতে আসছে মঙ্গলীর জীবনে ঘনিয়ে এলো ঘোর বিপদ গাছের তলায় ভয়ে পড়ে চুপটি করে বসে বিপদের পরে ডাকছে হে গভীর তুমি আগেবারে বিপদে থেকে আমায় মুক্ত করে দাও ভগবানের কানে চলে গেছে মঙ্গলী ডাকছে ঘোর বিপদে পড়ে ভগবান যেই না দেখ ডাক দিয়েছে মঙ্গলীর কাছে পিছনে এসে ডাকছে এই কিরে আমি তোকে তো বারবার বলেছিলাম তুই কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকবি না তুই যদি যাস তো ফিরতে পারবি না এবার তোকে কে বাঁচাবে তুই যদি বিপদে পড়ে আমায় না ডাকতি আমি যদি তোর কাছে না আসতাম বাঘ সিংহ শৃগাল তো তোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিত কেন তুই আমার কত অবাধ্য হলি আমি তো বারবার তোকে বলেছিলাম তুই যাবি না কেন গেলি তুই হরি বল বাবা এই জায়গাটা একটু অনুভব করব আপনারা আমরা তো সেই মঙ্গল আজকের ভগবান কৃষ্ণ চলে গেলেন মঙ্গলীকে নিয়ে গোষ্ঠ গোচরণ আর গোষ্ঠ গোচরণে গিয়ে আজকের একটা নতুন খেলা খেলছে কি খেলা কাঁধের ছড়া আর কাঁধের পরা বলে কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে বলে কেন যে চোর হবে সে সবাইকে কাঁধে চড়াবে
সমস্ত বন্ধুরা বলে উলেন কানাই তাহলে আজকের খেলাতে তুই চোর হবি পালি না আমি তো রোজ রোজ চোর হই আজকে আমি চোর হব না আজকে তোদের ভিতরই একজন কেউ চোর হবে ভগবান কিছুতে রাজি হচ্ছে না আজকে আমি চোর হব না আর অন্যান্য বন্ধুরা সবাই বলছে আজকে আমরা চোর হব না তা কেউ যখন চোর হবে না সবাই মিলে বলছে আমার ভগবান কৃষ্ণ বলছে দাঁড়া তাহলে একটা কাজ করা হবে কি কাজ যতজন বন্ধু আছে ততগুলো বাবা পাতা আনা হবে আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেওয়া হবে আর ওই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর তা গোবিন্দ জি না সিদ্ধান্ত নিয়েছে সমস্ত বন্ধুরা বলছে কানা ঠিক আছে এইটাই আমরা মেনে নিলাম যার ভাগ্যে ছিড়া পাতা পড়বে সেই হবে আজকের খেলায় চোর যতজন বন্ধু বাবা ততগুলো পাতা আনা হয়েছে আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেওয়া হবে সবাই চোখ বন্ধ করবি আর পাতা সবার যখন তোলা হয়ে যাবে তবে চোখ খুলে পাতাগুলো দেখবি এইবার ভগবান আমার সমস্ত পাতাগুলো ভালো করে নেড়ে দিয়েছে সমস্ত বন্ধুদের চোখ বাঁধা একে একে করে বলছে নে এবার পাতা তুলে নে গোবিন্দের আঁচল থেকে পাতা তুলে নিল সমস্ত বন্ধুরা আর ভগবান কৃষ্ণ শেষের বেলায় পাতাটা তুলেছে পাতা তুলে বলছে সমস্ত বন্ধুরা চোখ খুলে যেই না বাবা যে যার হাতের পাতাটা দেখেছে দেখে না সবার ভাগ্যে ভালো পাতা পড়েছে আরে আমার গোবিন্দের ভাগ্যে চিত্র পাতা পড়ে গেল চিত্র পাতা পড়ে গেল সবাই মিলে বলছে কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর চুপ কর চুপ কর আমি যে চুরি করি আমি কি চুরি করি একা একা খাই আমি তো তোদেরকে দিয়ে খাই লজ্জা করে না এই যে আমাকে চোর চোর বলে তোরা লাফাচ্ছিস তোরা জঙ্গলে বললি আমাদের অন্ন খেতে ইচ্ছে হয়েছে যাজ্ঞিক ব্রাহ্মণ প্রতিনিধির কাছ থেকে অন্ন ভিক্ষা করে এনে খাওয়ালাম তোরা বললি ক্ষীর খাবো নাড়ু খাবো মাখন খাবো ব্রজমানের ঘর থেকে চুরি করে খাওয়াল লজ্জা করে না আমাকে চোর চোর বলতে আমার কাঁধে উঠবি এই তো আয় কি আমার কাঁধে আগে উঠবি আয় তো দেখি এইবার সমস্ত বন্ধুরা কৃষ্ণের কাঁধে উঠছে আচ্ছা মাইরা এই জায়গাটা একটু ভাবে ভগবান কৃষ্ণ যার ইচ্ছাতে জগতে চলে তাহলে তিনি যদি মনে করত যে আজকের আমি চোর হব না আজকের আমার ভাগ্যে যেন ছেঁড়া পাতা না পড়ে তাহলে কি বাবা ছেঁড়া পাতা পড়ত তিনি যদি মনে করত তার ইচ্ছাতে তো মরা গাছে ফুল ফোটে তার ইচ্ছাতে সূক্ষ্ম গানে উজান বয় তার ইচ্ছাতে জগৎ চলে তাহলে সে যদি মনে করত যে আজকে যেন তার ভাগ্যে ছেঁড়া পাতা না পড়ে কিন্তু পড়লো কেন ভগবান যেটা মুখে বলছে সেটা মনের কথা নয় ভগবান আজকের খেলায় চোর হতে চাইছে কেন জানো ও মাইরা খেলার নিয়মটা কি যে আজকের খেলায় যে চোর হবে প্রত্যেককে কাঁধে চড়াতে হবে আচ্ছা মা বলে যদি কাঁধে চড়ানো হয় ভক্তকে যদি ভগবান কাঁধে নেয় তার চরণ দুটো পড়বে কোথায় ভগবানের হিত কবে ভগবানের বহুদিনের ইচ্ছা সবাই তো ভগবানের পদধুলা পেতে চায় আমারও একটু ইচ্ছা ভক্তের ওই পায়ের ধুলাতে কি সম্পদ আছে আমার একটু বড় ইচ্ছা আমি ভক্তের পদধুলাটা হৃদয়ে ধরে দেখব তাই আজকের ভগবান ইচ্ছা করে মুখে যেটা বললো মনের কথা নয় আজকের খেলায় চোর হয়ে গেল সমস্ত বন্ধুরা কৃষ্ণের কাঁধে চড়েছে আরে ভগবান ভক্তির পদধুলায় আজ বুক পেয়েছে মনে বড় আনন্দ আর আনন্দে নাচতে নাচতে সবাইকে কাঁধে চড়াচ্ছে কিন্তু মা একজন বন্ধু সবার পিছনে দাঁড়িয়ে আছে ভগবান ডাক দিয়েছে এই বন্ধু বন্ধুরে সবার কাঁধে চড়া হয়ে গেল কি রে তুই দূরে দাঁড়িয়ে আছিস আয়
আমার কাঁধে চড়বি না এদের আগে আগে নিয়েছি বলে তোর অভিমান হয়েছে ওই জন্য দূরে দাঁড়িয়ে আছিস আয় আমার কাঁধে চড়বি আয় যেই না বন্ধুকে দেখেছে বন্ধুটি এসেছে আর বন্ধুটি এসে আমার গোবিন্দের কাছে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে কিরে আমার কাঁধে উঠবি তো ওই রকম বদল ভার করে দাঁড়িয়ে আছিস কেন ওরে কানাই রে এই জগতে কেউ জানে না বলে তোর কাঁধে উঠেছে কিন্তু আমি তো জানি তুই কে আর আমি কে তোর কি মাথা খারাপ আমি উঠবো তোর কাঁধে কারণ তুই আমারে ভুলে যেতে পারিস কিন্তু আমি তো কোনোদিন তোকে ভুলি নাই তোকে ভুলিয়ে কি মাইরা বন্ধুটাকে ব্রাহ্মণ ঘরের ছেলে যার নাম ছিল সুদামা ভগবান সুদামাকে বলছে আমার কাঁধে ও সুদামা বলছে খবরদার কোনদিন তুই আমায় বলবি না আমি তোর কাঁধে উঠব আমি উঠব না কেন উঠবি না ওরে কানাই রে তুই বল হয় আমাকে ভুলেছিস কিন্তু আমি তো তোকে ভুলি না তুই কে আর আমি কে কি গো মাইরা এই সুদামাটাকে